গ্রামের গৃহস্থ বাড়ির মতো পুরো গণভবনকে খামার বাড়িতে পরিণত করে বিরল উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে হাঁস মুরগি কবুতর গরু পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন এদেশের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা বঙ্গবন্ধু কন্যা। এবার দেখা গেল গণভবনের লেকে বড়শি দিয়ে মাছ ধরার সময় এক ফাঁকে রাজহাঁসকে খাবার খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী। ১৮ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, রাজহাঁসগুলোকে হাতে করে গভীর মমতায় খাবার খাওয়াচ্ছেন, বাঙালি মায়ের এক চিরায়ত দৃশ্য। ভিডিওতে দেখা যায় গণভবনের লেকের পারে প্রধানমন্ত্রী তার হাতে থাকা খাবার রাজহাঁসগুলোকে খাওয়াচ্ছেন। এক পর্যায়ে দুইটি হাঁস একসাথে খাবার নিয়ে গেলে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, দুইটা একসাথে নিলে হবে, একটা একটা করে খা। এই টুইটের পর অনেক নেটিজেন প্রধানমন্ত্রীর প্রশংসা করে মন্তব্য করেছেন। গণভবন সূত্র জানায়, গণভবনের আঙিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশফুল, পোলাও চাল, লাল চাল সহ বিভিন্ন জাতের ধান, ফুলকপি, পাতাকপি, লাল শাক, পালং শাক, ধনেপাতা, গ্রাম বাংলার জনপ্রিয় বতুয়া শাক, ব্রুকলি, টমেটো, লাউ, শিম সহ প্রায় সব ধরনের শীতকালীন শাকসবজি চাষ করেছেন। এছাড়া গণভবনে তিল, সরিষা, সরিষা ক্ষেতে মৌচাক পালনের মাধ্যমে মধু আহরণ, হলুদ, মরিচ, তেজপাতা সহ বিভিন্ন ধরনের মশলা, আম, কাঁঠাল, কলা, লিচু, বরই, ড্রাগন, স্ট্রবেরি সহ বিভিন্ন ধরনের ফল, গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ধরনের ফুলেরও চাষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অবসর পেলেই এসব তদারকিও করেন বলে গণভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব ফসল ফলাতে ব্যবহার করা হয় গণভবনে গরুর খামারের গোবর থেকে উৎপাদিত জৈব সার। এছাড়াও গণভবনের আঙিনায় আলাদা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরুর খামার, দেশি হাঁস মুরগি, তিতির, চীনাহাঁস, রাজহাঁস, কবুতরের খামার করেছেন। তিনি গণভবনের পুকুরে চাষ করেছেন রুই, কাতলা, তেলাপিয়া, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি গণভবনের পুকুরে মুক্তার চাষও করেছেন শেখ হাসিনা। অবসরে গণভবনের লেকে মাছও ধরেন তিনি। উৎপাদিত এসব পণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য রেখে গণভবনের কর্মচারী এবং দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।